হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুধু একটু সর্দি তাই একটু ভয়েস অ্যাডজাস্ট করে দিও ঠিক আছে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো যে যেখান থেকে আমার এই ভিডিও ওয়াচ করছো তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো উইন্টার স্কিন কেয়ার শীত পড়তে কিন্তু ত্বকের কি হয় নানা সমস্যা শুরু হয়ে যায় তাই না বলো যদি ঠিক করে শীতে ত্বকের যত্ন নিতে না পারো আরও বড় ক্ষতি হতে পারে তাই প্রতিদিন অন্তত এই পাঁচটি কাজ করো তাতে কিন্তু শীতের ত্বক ভালো থাকবে ফার্স্ট অফ অল কী করবে গরমকাল বা গরম দিনে আমরা যেমন আইস কিউব ব্যবহার করি ফেসের জন্য ঠিক তেমনই কিন্তু অপোজিট শীতকাল বা ঠান্ডা দিনে কিন্তু ডাইরেক্ট ঠান্ডা জল অ্যাপ্লাই করবে না কারণ তাতে ত্বকের ক্ষতি হতে পারে একটু উষ্ণ গরম জল অ্যাড করে নেবে সে ঠান্ডা জলের সাথে সেই জল দিয়ে কিন্তু ফেস ওয়াশ করবে ঠিক আছে তো নেক্সট আমি যা শেয়ার করব সেটি হলো দিনে অন্তত দুবার ময়শ্চারাইজার লাগাতেই হবে ক্রিম বেস্ট ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো অ্যান্ড অয়েলি স্কিন জেল বেস্টও ব্যবহার করতে পারো দু থেকে তিনবারও করা যায় কোনো প্রবলেম নেই কিন্তু একদম না ইউজ করে থাকবে না তাতে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে তার জন্য ময়শ্চারাইজার খুব ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য বিশেষ করে ঠান্ডা দিনে বা শীতকাল বলো যেটাই বলার তো নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করবো যে উইকে অন্তত দুবার কিন্তু স্ক্রাব করতেই হবে তাতে স্কিন খুব ভালো থাকে আর যারা হয়তো বাইরে ডেলি বের হতে হয় বা বেরোনোর থাকে তারা তো করবেই করবে মাস্ট আর বাড়িতে যারা থাকো তাদের যদি দুবার করতে প্রবলেম হয় বা ইচ্ছে না থাকে অন্তত একবার হলেও সপ্তাহে স্ক্রাব কিন্তু করবে তাতে ত্বক খুব ভালো থাকে শীতকালে ঠিক আছে এই ছোটো ছোটো টিপসগুলো যদি ধ্যান দাও বা অ্যাপ্লাই করো তাতে কিন্তু নিজেই ফল দেখবে বা ফল পাবে মানে রেজাল্ট পাবে খুব ভালো নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করবো দিনের বেলা বেরোনোর থাকলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন লাগিয়ে বের হবে নয়তো কিন্তু ত্বকের বিশাল ক্ষতি হতে পারে সেটা সবাই জানো যে কিভাবে ত্বকে কালো ছোপ ছোপ পড়ে যায় তাই না তো সেক্ষেত্রে সানব্লক যদি না লাগিয়ে রোদে বের হও তাহলে কিন্তু ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাই বলছি সানস্ক্রিন কিন্তু বেরোনোর সময় কিন্তু অবশ্যই ইউজ করবে বা অ্যাপ্লাই করবে ঠিক আছে বাড়ি থেকে বেরোনো টাইম তো নেক্সট আমি তোমাদের সাথে যেটি শেয়ার করব সেটি মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ আমরা ত্বকের যতটাই খেয়াল করি বা যত ক্রিম আমরা ইউজ করি যেভাবে ইউজ করি সেক্ষেত্রে যদি আমরা হাইড্রেটেড না থাকি না তাহলে কিন্তু সেটি কোনোটাই তুমি রেজাল্ট পাবে না তার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে বা জল তুমি কমেও তিন লিটার ডেইলি কিন্তু জল খেতে হবে আর তার থেকে বেশি হলে তো খুবই ভালো কারণ হাইড্রেটেড থাকা প্রয়োজন তবেই কিন্তু স্কিনকে ভালো রাখতে পারবে ঠিক আছে তো ত্বক বা স্কিনকে ভালো রাখার জন্য আমাদের জল কিন্তু বেশি বেশি করে খাওয়া দরকার অবশ্য ডায়েটে তো খেয়াল রাখতেই হবে তার সঙ্গে সঙ্গে শুধু মানে ক্রিম বলো বা ফেস ওয়াশ বলো বা যেটাই বলো সব কিছুর সাথে সাথে এই ডাইট আর জল বলো এগুলো কিন্তু বিশাল একটাই ভাইটাল রোল প্লে করে ত্বক ভালো রাখার জন্য তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি মেনে চলো তাহলে কিন্তু শীত পড়তেই কিন্তু ত্বকের যা সমস্যা দেখবে তা কিন্তু আর তোমাকে দেখতে হবে না তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস তা বা